সোমবার শিক্ষক দিবস পালিত হলো মুর্শিদাবাদ জেলার শিক্ষা বিভাগ ও প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে। সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত সাহা, সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 5ই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে সারা দেশ জুড়ে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। জীবনের প্রতিটি মুহূর্তে বড় হয়ে ওঠার সাথে সাথে প্রত্যেকের জীবনে শিক্ষকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পদে পদে শিক্ষকদের আদর্শে অনুপ্রাণিত হয়েই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলে সকলেই। আর সেই শিক্ষকদের অবদান ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ দিনে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় শিক্ষক দিবস। সোমবার শিক্ষক দিবস পালিত হলো মুর্শিদাবাদ জেলা শিক্ষা বিভাগ ও প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে। বহরমপুর রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায়, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিস মার্জিত, একাধিক শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। 5 জন প্রাথমিক শিক্ষক ও 5 জন উচ্চ মাধ্যমিক শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়। এছাড়াও 3টি স্কুলকেও পুরস্কৃত করা হয় এদিনের অনুষ্ঠানে। রবীন্দ্র সদনে আজকে এই মহৎ দিনের জন্য একটি মহতি অনুষ্ঠান শিক্ষক দিবস পালিত হচ্ছে। এখানে সর্বস্তরের, এখানে ডিএম সাহেব, এসপি সাহেব থেকে আরম্ভ করে মন্ত্রী, এমপি থেকে আরম্ভ করে সভাধিপতি, সমস্ত বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, এসআইএস এআইএস থেকে আরম্ভ করে সকলকে নিয়ে, ডিআই মাধ্যমিক, ডিআই প্রাইমারি সকলকে নিয়ে আজকে আমরা এই শিক্ষক দিবসটি সুন্দরভাবে পালন করছি। কারণ আপনারা জানেন শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই শিক্ষকরাই একটা জাতিকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। কারণ একটা জাতি, দেশ তাকে উচ্চতর জায়গায় নিয়ে যেতে গেলে 3 জনের ভূমিকা খুব যথেষ্ট, মা, বাবা, শিক্ষক। তাই শিক্ষকদের সেই সম্মাননা দেওয়ার জন্য শিক্ষকদের নীতি, আদর্শ, ঐতিহ্য সব কিছু ফিরে দেওয়ার জন্য, তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য শিক্ষক দিবস পালন করা হয়। তাই আমরা আজকে রবীন্দ্র সদনে শিক্ষক দিবস পালন করছি, যে আগামী দিনেও শিক্ষকরা তাদের নীতি আদর্শ নিয়ে সেভাবে পঠন পাঠন চালিয়ে যাবেন। এবং আমি গর্বিত একজন শিক্ষক হিসাবে, নিজে শিক্ষক, যে তারা যেভাবে পরিশ্রম করে বিভিন্ন বিদ্যালয়ে এমন সুন্দরভাবে পঠন পাঠন, তার নিয়ম শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা এত সুন্দরভাবে তারা পালন করে থাকেন, যার জন্য সারা দেশের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষায় প্রথম স্থানে শিরোপা পেয়েছে। তাই আমি একজন শিক্ষক হিসাবে আমি শিক্ষকদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এবং আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থাটা আরও উন্নত হবে, তাই একটা বার্তা দেয় এবং তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা সারা দেশের সঙ্গে পালন করছি। মুর্শিদাবাদ জেলায় 5 জন প্রাথমিক শিক্ষক এবং 5 জন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে শিক্ষারত্ন দেওয়া হচ্ছে। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।